90s হলো বা সবচেয়ে মানে ভালো ফর্মের কাজ এই ধরনের কাজ দিয়েই আপনার 50 মাস্টার পেইন্টারদের একজন সারা দুনিয়াতে 50 জন মাস্টার পেইন্টারের একজন এই যে এই সিরিজের কাজ আচ্ছা ওই সময় ওনার কাজের ধরন এরকম ছিল কাজের সবগুলোই প্রায় একই রকম একদম একটা সলিড কালারের উপরে যাওয়া এইটা সবগুলো 90s এখানে টোটাল 40 জন কালেক্টরের কাজ কিন্তু এখানে মুক্তি জাদুঘরের কাজও আছে শিল্পকলা একাডেমির কাজও আছে প্রাইম মিনিস্টারের কাজও আছে আর বাকি সব ব্যক্তিগত সংগ্রহ এদের কাজ সব দিয়ে শেষ দিয়ে সব আমরা সবার কালকে ধার নিয়ে আসছি এক মাসের জন্য এনে এখানে নইলে তো একসাথে এত ধরনের কাজ দেখা যেত না এটা 97 এটা আবার আছে হচ্ছে আপনার মেহেরপুরে এমপি ছিল আব্দুল মান্নান প্রফেসর ওনার কালেকশন এইটা হলো আপনার কলম নিয়ে আঁকা বিশেষ করে এই যে বাংলা লেখা আছে যেটা আছে গ্যালারি কনফারেন্সের এই ভাষা নিয়ে সিরিজে একটাই করছে বাহান্ন নিয়ে একটাই কাজ আর এটা তো যে শরণার্থী একাত্তরের যে শরণার্থীরা সব জানছে সেই জিনিস ওনাকে যা যা উনি তো মুক্তিযোদ্ধা ছিল ওনাকে যা যা এটা হলো যে গুলি খেয়ে পড়ে থাকে না পড়ি সেই ছবি এরকম আরও ছবি আছে এটা ওনার নিজের পড়তে মানে নিজেকে নিজে আসছে সেন্স করতে এই দুটা স্পেশাল হলো যুদ্ধের পরে উনি আপনার জিয়াউর রহমান যুদ্ধের ছবি থাকবে যেরকম বিদেশে করবে আর শাহাবুদ্দিন ছিল জিয়াউর রহমানের ফোর্সেস জেড ফোর্সেস তো সে আমার জানে যে ও হলো যে আর্টিস্ট ওকে ডাকছে যে তুমি তো যুদ্ধ করছো কি কি আঁকলে যেন তোর আঁকতে পারবা কেউ পারবে তো তখন শান্তিতে বসে ঠিক আছে আমাকে আপনি ক্যানভাস দেন রং দেন তো বলছে তোমার কি কি লাগবে বুঝলাম সবাই নেবে পরে ওইগুলো সব ধরে চলে যায় একত্রে শিল্পকলা একাডেমি ওইটা আগে পাকিস্তান কাউন্সিল ছিল যুদ্ধের আগে তো ওইটা অ্যাবান্ডেড হয়ে পড়েছিল এটা একটা গোল একটা রাউন্ড ঘরের মতো ছিল আশেপাশে জঙ্গল জঙ্গল হয়েছিল শাহাবুদ্দিন একদিন হাট করে যে যেতেছে হঠাৎ করে ওই জায়গাটা দেখছে দেখা সে আবার ইচ্ছে থেকে নাইমে গেছে ওই জায়গাটা কী দেখি জঙ্গলের মধ্যে গিয়ে দেখে ভিতরে খানা ওই কবুতর টবুতর ছিল দেখানা দেখানা ফেলানো তো ওইখানে কে কে একটা কার আছে এটা খুঁজা বাই করছে খুঁজা বাই করে তারা জিজ্ঞেস করছে এটা কি বলছে না এটা ফাঁকাই খানা ওকে তো পরে ওই কেয়ার টাকাকে 100 টাকা পরিষ্কার করে রাখে আটকালে যাওয়ার সময় হচ্ছে দেখে পরে পরের দিন গিয়ে দেখে পরিষ্কার পরিষ্কার করে রাখছে পরে আপনার জিয়াউর রহমানকে বলে যে আপনি আপনার জিনিসপত্র পাঠান তো প্রথমে জিয়াউর রহমান ভাবছিল যে ঠিক আছে ও ক্যান্টনমেন্টে আইসা আগ পরে বলছে না ভাই ওখানে আপনার ডিস্টার্ব করার পাবেন না আপনার ঘরে জিনিসপত্র পাঠা দেন অনেক জায়গায় আমি আঁকবো পরে হলো ওই গোল ঘরের মধ্যে সেই ক্যানভাস ট্যানভাস রেডি করে ওখানে আঁকা শুরু করে তখন মাঝে মধ্যে জয়নুল আবেদিনকে সে সাথে করে নিয়ে আসতো সে যখন আঁকে এই এগুলো যখন আঁকে তখন যে জয়নুল আবেদিন বৈশাখ বৈশাখ দেখে এইরকম উনি কাজ করছিলেন 12টা না 14টা এবং এগুলোর ম্যাক্সিমাম ছিল কুমিল্লা ময়নামতি ক্যাম্পে তখন আমার যে আমার ছিল ওই ক্যাম্পে বাকি কিছু ঢাকা ক্যাম্পে ছিল এইগুলা বাই টাইম সব ক্যাম্পে উধাও হয়ে যায় এগুলা কোনটা কোন জায়গায় আছে আর কেউ জানে না সবচেয়ে বড় একটা কাজ ছিল আরও বড় ওইটার সাথেই মাত্র ওইটাও গায়ে এই দুইটা কাজ দুই কালেক্টর কোথায় থেকে হাত ঘুরতে ঘুরতে কোথাও কালেকশন এরপরই তো উনি যে 74 করে এরপরই প্যারিসে স্কলারশিপ নিয়ে চলে গেলেন তারপর তো বঙ্গবন্ধু মারা এবং ওইখানে যাওয়ার পরে এই যে দেখেন এইটা কিন্তু প্যারিসে যাওয়ার পর পরের কাজ 75 এটা 74 এটা 75 তার কিন্তু স্টাইল চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এবং একটু জায়গা ছাড়া ছাড়া শুরু করছে ফিগারের স্টাইল একটু অন্যরকম হয়ে গেছে ইউরোপিয়ান ইনফ্লুয়েন্সটা এখানে বোঝা যায় এইটা প্যারিস থেকে আপনার এক অপশনে বাংলাদেশের এক কালেক্টর ওইখান থেকে সংগ্রহ করছে পুরো ঢাকায় নিয়ে আসছে এই যে এগুলা এই যে এটা মুক্তিযুদ্ধের এটা মুক্তি এটা উনি নিজে নিজেকেই আসছে হ্যাঁ কাজে রাইফেল নিয়ে আসে জয় বাংলা
এইটা হলো আমাদের প্রাইম মিনিস্টারের কালেকশন প্রাইম মিনিস্টার অফিসে আপনারা যে মিটিং যে করেন এখন পিছনে যত ছবি থাকে ওর মধ্যে এইটা একটা এইটা শুধু আমরা আনতে পারছিলাম বাকিগুলো আমার কথা ছিল আর এটা হয়নি আরও বড় এটা হলো যে সাথে মার্সিনিয়া করা এটা তো আমরা আমরা লিস্ট দিয়ে দিছি আমরা জানি যে কোন কোন জায়গায় কাজ আছে সেই জন্য এইটার এখন বর্তমান মূল্য ঠিক করা হয়েছে মোটামুটি একটা এবং দাম হলো 3 কোটি মানে এটা যদি কেউ কিনতে চায় 3 কোটি থেকে অকশনের দাম শুরু হবে এবং এটা যদি আমরা এখন বাইরে নিয়ে কোথাও অকশন করি মিনিমাম 8 to 10 million ডলার দাম দেখুন ভাই এটা কি মানে ইয়াটা কি এটা সাথে পাচ্ছে না 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 এইখানে যখনই আনে ক্র্যাক করা শুরু করে পরে আবার উনি স্টাইল চেঞ্জ করছে আপনারা সামনে গেলে আরো ছবি দেখবেন যেগুলো আগে চটের উপরে করতো ওগুলো সব এরকম ফাইটা ফাইটা প্রচুর ভালো ভালো কাজ দেন যেগুলো খালি হয়তো আমরা ফটোগ্রাফি যেগুলো ডকুমেন্টেশন করতে পারছি ওগুলাই আছে এইখানে সব আমাদের কালেক্টরদের লিস্ট রিপুন ভাই এগুলো একটু সব অরিজিনাল না কপি কি আছে এটা হলো যে বঙ্গবন্ধু 15 আগস্টে এটা মানে যেহেতু 23 পর্যন্ত এক্সিবিশন আমরা দিছি 50 বছরের এক্সিবিশন এই জন্য ওনার একটু আনফিনিশ টাস্ক ছিল ওগুলো একটু টাস্ক টাস করে মোটামুটি করে ঝুলাইছি যে 23-এর কাজ আছে এই 4টা কাজ হলো আপনারা অন্যদিন ম্যাগাজিন আছে না মাজহারুল ইসলামের ভগ্ন প্রকাশ উনি ঈদ সংখ্যা বাইর করতে হয় ঈদ সংখ্যার কাবারের কি সাহায্য ভাই এই কাজগুলো আইতে হবে বিভিন্ন ঈদ সংখ্যার কাবারের কাজ এগুলো এখন মাজার সাহেবের কালেকশন এটা হলো গুল এই যে মাটা দল আর কি যে গুল খাই সাহেবের স্পেনে হলে কি উনি অনেক এক্সিবিশন করছে স্পেনের অনেক বড় বড় মিউজিয়াম ওনার এক্সিবিশন অর্গানাইজ করছে ওইখানে হলো কি ওই যে শেখ দিয়া গুল ফাই টুল ফাই দেখা এটা তার কাজের স্টাইলের সাথে যায় স্ট্রেংথ ফোর্স ওই জিনিসটা সে এই ইভেন্টের মধ্যে পাওয়াতে এই ধরনের সে বুলের ছবি প্রচুর আঁকছে এই যে দেখেন যে আর একটা উপরে ছোটো ছোটো কাজ এই যে দেখেন এইগুলো একটু ফাঁকা সাদা সাদা হ্যাঁ ছাড়া কাজ এগুলো কিন্তু এই যে জয়েন ইলাভেনের ইনফ্লুয়েন্স এই যে জয়েন ইলাভেন তাকে বলছিল যে জায়গা ছাড়া দাও আগের সাইড গুলো একাত্তরের কাজ এইটা ছিল বঙ্গভবনে যুদ্ধের আগে না না ঠিক যুদ্ধের পর পড়া 16 ডিসেম্বরের পর এটা নিয়ে বঙ্গবন্ধু যখন দেশে ফেরে তখন এটা নিয়ে ওনাকে গিফট করছে এটা ছিল বঙ্গবন্ধু পরে এটাও বঙ্গবন্ধু না গায়ে ধরে ধরে হাতটা ধুয়ে ধুয়ে এখন এক কালেক্ট করেছে এটা হার্ডবোর্ডের উপরে করা ছিল এখন ওই হার্ডবোর্ডের কালার আস্তে 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 ইয়ে হয়ে গেছে এই জন্য ছবিটা ডার্ক করে ফিগারগুলো দেখলেই বোঝা যায় যে এই যে জয়েন ইলাভেনের ইনফ্লুয়েন্স যেটা ছিল কাজগুলো এই দুটা হলো কি অপেক্ষা যে দুইজন দেশে আছে নদীর ঘাটে মানুষ তো দুজন ছাই পড়া এইটা হলো আপনার যে প্রথম আলোর সম্পাদক ঋতু রহমানের কালেকশন রবীন্দ্রনাথ
নাকে তিনটা ক্যারেক্টার খুব ইনফ্লুয়েন্স আর খুব অবলম্বন নিঃসন্দেহে রবীন্দ্রনাথ আর গান্ধী আর এইটা হলো আমেরিকায় সাদাদের দেশে ব্ল্যাকরা সবসময় নিগৃহীত হয়েছে প্রথম যখন ব্ল্যাক প্রেসিডেন্ট আমেরিকার মতন জায়গা হলো এইটা ওনাকে আবার খুব ইয়া দিছে মানে নাড়া দিছে তখন এই এটা এক্সিবিশনে এক্সিবিট হয়েছিল মানে ঢাকাতে এটা হলো ভাসানি আর বঙ্গবন্ধু এটা একটা ফটোগ্রাফ আছে খুব ইন্টারেস্টিং এটা হলো রবীন্দ্রনাথ আচ্ছা নেতাজির এই ছবিটা হলো মানে আটটা যে ভর্তি হওয়ার আগের কাজ উনি কিন্তু যখন স্কুলে পড়ে তখন সারা পাকিস্তানে আর্ট কম্পিটিশন হয়েছিল বাচ্চাদের ওইখানে উনি গোল্ড মেডেলিস্ট ছিল এবং আইয়ুব খান নিজে তাকে গোল্ড মেডেল করাই দিচ্ছে পুরো পাকিস্তানে মানে এই পাকিস্তানে পাকিস্তান মিলায় বুঝছেন বড় শিল্পী যে হয়েছে এমনি এমনি হয় না ছোটকাল থেকেই আসলে ওইরকম থাকে ওই প্র্যাকটিস করতে এই যে এইটা হলো প্যারিসে যাওয়ার পরপর এই যে কাজের দেখেন স্টাইল চেঞ্জ হতেছে হ্যাঁ শহরে কিন্তু এরকম মাসেল টাসেল আসে নাই কিন্তু কাজের ইয়ের মধ্যে আসতেছে কি এইটা শাহাবুদ্দিনের মেয়ে মেয়েকে কোলে নিয়ে সে এই ছবিটাই আসে এইটা হলো প্যারিসে ওনার আর্ট কলেজ যখন পড়ে তখন ওই ওই সময় করা ওনারা বান্ধবী কোরিয়ান বান্ধবী প্রথমে বুঝবেন না বললে বুঝবেন দেখেন হাতে দুইটা বাচ্চা নিয়ে এরকম আছে শাহাবুদ্দিন ভাই নিজে তার দুই মেয়েকে হাতে নিয়ে ছবি আঁকছেন দুই মেয়ের নাম চিত্র আর চর্যা এটা যেমন দেখানো যে একটা আমরা স্লো সাঁতারের ছবি তুললে কী হয় আস্তে 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 দেখা যায় না আপনি ছবি তুলে জানে ওই রকম যে যে গতি শরণার্থী সব লাইন উপরের ছবিটা খুব ইন্টারেস্টিং এটা হলো দিয়া ব্যাটলফিল্ড ওই যে ফ্ল্যাগ নিয়ে সব একসাথে লাফ মারে গেছে যুদ্ধের জন্য এটা এই বছরের পর গণহত্যা বিড়ম্বনা যুদ্ধ সব মিলায় একটা এই কাজটা আর একটা কাজ ছিল আরো ফিনিশ আরো বড় কিন্তু এটা আসলে বাংলাদেশের আঙুল দিয়ে 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 এটা
এই ধরনের বেশ কিছু কাজ করছে। এগুলো হলো আপনার ফটোগ্রাফি আর আপনার টেকনিক, এইটা আমার কাজ। ও এর নাম কি? এটা চারকোলের কাজ, দ্বিতীয় আমি কাজ, এটা এটা জাদুঘরের কালেকশন, এটাও চারকোলের। এটা হলো যে একটি মানদানের কালেকশন, সে আগায় দিল আশেপাশে কিছু নাই, যেমন আমার আঁকা আছে তারা তো ব্যাগ ছিল তাদের ব্যাগ দেন ব্যাগটা সহজ করা। এইটা হলো যে তিয়াত্তরের করা ওনার এক সহমুক্তি যোদ্ধার ছবি ওয়াটার কালার, তখন হাত পড়ে এইগুলো আমি করছি। এইটা আমার কালেকশন, এটা ওয়াটার কালার, এটা হলো যে আপনার শিলাইদা পুঁথি বাড়ি রবীন্দ্রনাথের জমিদার বাড়ি, উনি স্টুডেন্ট লাইফের কাজ নিচের ওয়াটার কালার পুরো দেখা করেন, এখনও ওয়াটার কালার করেন একেবারেই করেন। এইটা হলো প্যারিসে গিয়ে করা, প্যারিসে যখন বড় স্টুডিওতে কাজ করে তখন করে। এইটা হলো যে প্যারিস থেকে বাংলাদেশের এক কালেক্টর সে সংগ্রহ করে নিয়ে আসছে, এইটা হলো ডক্টর কামাল হোসেনের কালেকশন, এটাও মনে হয় স্যার করে ফেলা সে করতো। হ্যাঁ 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 ডক্টর কামাল হোসেনের কালেকশন, এটা চটের উপরে করা। এইগুলো ওনার ওগুলো সব স্টুডেন্ট লাইফের কাজ, সব স্টাডি, এই যে সে স্টাডি করছে, হ্যাঁ যে স্টাডি করছে স্কুল লাইফ, এখানে যা দেখতেছেন সবই ওনার স্টুডেন্ট লাইফের কাজ। যে মোরক, এই যে হ্যাঁ জয়নুল আবেদিনের ইনফ্লুয়েন্স, হ্যাঁ জয়নুল আবেদিনের যে ভ্রমণ করার যে ইয়ের যে ছবি এইটাও এই চিজের কাজ, এগুলো প্যারিসে করা। এটা মিউজিয়ামে আইসা যখন এক্সিবিশন করলো প্রথম 87 সালে, তখন এই এক্সিবিশনের কাজটা ছিল। এটা কিন্তু ওই ছবিটাই, ওই যে হাতে দুইটা বাচ্চা, তার নিজের সেলফোন, তার দুই মেয়েকে হাতে নিয়ে আসে ইয়া করে আসে। না না তুই না, এক বছরের মনে হয় দিতাম শাহাবুদ্দিন ভাই। কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ অ্যাওয়ার্ড যেটা স্বাধীনতা পুরস্কার, স্বাধীনতা পুরস্কার সাধারণত দেয় হলো মিলিটারি, হ্যাঁ সিভিলিয়ানদের মধ্যে যেই দুই একজনকে দিছে এর মধ্যে শাহাবুদ্দিন ভাই পেয়েছে প্রথম। এবং প্যারিসের যে সবচেয়ে হায়েস্ট অ্যাওয়ার্ড নাইট, হ্যাঁ নাইট মানে আড়াটা মিটারে ছেড়ে দেয়, সেটাও ফ্রেঞ্চ গভর্নমেন্ট ওনাকে দিছে। উনি যেখানে মনে করেন বাংলাদেশের জিয়াল তা না, সে ফ্রান্স প্যারিসের জিয়াল। এটাও শিলাইদার পুঁথি বাড়ি কিন্তু অয়েল কালারে করছে, এটা বঙ্গবন্ধুর যতগুলো পোর্ট্রেট করছে ওর মধ্যে একটা বেস্ট পোর্ট্রেট। এই ছবিটা আবার তোলা হলো নাসির আলী বাবুর ছবি, ওই ছবি দেখে সে হলো গিয়ে দেখেন এইটা, এটা ওই একই হাতের ছবি, সে বিভিন্নভাবে চাই। আচ্ছা
এইটা হলো প্যারিসের কারণ, এইটা হলো জাদুঘরের কালেকশন, ন্যাশনাল মিউজিয়ামের কালেকশন। এইটা এখানে এক্সিবিশন হয়েছিল, ওই এক্সিবিশন থেকে জাদুঘর রাখছে দেখে দিচ্ছে। এইটা গ্যালারি কসমোসের তার কালেকশন, এইটাও জাদুঘরের কালেকশন। এগুলো কিন্তু চটের উপরে করা, এগুলো আবার একটু রিস্টোর করে আমরা এখানে ঝুলেছি, এগুলোর অবস্থা খুবই খারাপ। এইটা হলো সুধা সদনের কালেকশন, এটাও শেখ হাসিনার সঙ্গ একটা বিরন্তর ছবি আর কি অপেক্ষা করতেছে, তখন আইসা তাদের রেস্কিউ করবে। এই কাজটা তো দেখতে নিয়ে, এটাও জাদুঘরের সংগ্রহ মুক্তিযোদ্ধার ইয়া। এই পার্টটা কি নষ্ট হয়ে গেছে না ছবির কচ? এটা ইয়ে সিঁড়ি সিঁড়ি একটু ফানকাজ ধরছে ছবিটা, এই কারণে কালারটা একটু ইয়ে হয়ে গেছে, জায়গায় জায়গায় দেখেন ফানকাজ। উপরের এই ছোট কাজটা আমার সংগ্রহ, এখানে এটা হোয়াইট রাক্সে যে ওপেন, যে সে মানে মুক্তির মুক্তির অপেক্ষায়, এটা হলো বীরঙ্গনার ছবি। সাত দিন ধরে এরকম একটা এক্সপিরিয়েন্স ছিল, মানে বীরঙ্গনাদের যখন রেস্কিউ করতে যায় তখন ওদের ইন্ডিয়া সেই দৃশ্য দেখছে, যে কারণে যে বড়ো ছবিটা দেখলেন ওইটা। এইটা হলো ড্যান্স আর কি, মানে নাচেরও কিছু মুদ্রা আসে, হলো গিয়ে বিভিন্ন ফর্মে নিয়ে আসে। কি অবস্থা?